এলাকার উন্নয়নের টাকায় বিলাসবহুল স্পিডবোট কিনে সমালোচনার মুখে বিধায়ক। এলাকায় নানা সমস্যা রয়েছে, সেগুলির দিকে নজর দেওয়া উচিত ছিল বিধায়কের, দাবি বিরোধীদের। চিকিৎসার কারণে লাগলো স্পিডবোট, সাফাই তৃণমূল বিধায়কের। নিজের এলাকার উন্নয়নের স্বার্থে প্রতি বছর রাজ্যের প্রতিটি বিধায়ক সরকারিভাবে 60 লক্ষ টাকা করে পেয়ে থাকেন। সেই নিয়ম মতোই গত বছর গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলও সরকারের এই অনুদানটি পেয়েছিলেন এলাকার উন্নয়নের জন্য। কিন্তু সেই টাকা দিয়ে এলাকার উন্নয়নের বদলে 20 সিটের বিশাল এক স্পিডবোট কিনে বসেছেন বিধায়ক। এলাকার উন্নয়নের থেকে স্পিডবোটের গুরুত্ব বেশি কেন হলো বিধায়কের কাছে, সেই নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক দ্বীপবেষ্টিত গোসাবা নানান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয় গোসাবার মানুষকে। প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় এলাকার রাস্তাঘাট, জেটিঘাট, নদীবাঁধের বেহাল অবস্থা, নিত্যই খবরে গোসাবার নদীবাঁধ ভাঙার সংবাদ শোনা যায়। অনেক সময় পূর্ণিমা অমাবস্যার সামান্য ভরা কোটালেই নদীবাঁধ ভেঙে জল উপচে পড়ে গ্রামে। এছাড়াও সবথেকে গুরুতর সমস্যা হল পানীয় জল। এই ব্লকের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন। যে ব্লকের বাসিন্দা এত রকম গুরুতর সমস্যায় জড়িত, সেই ব্লকের বিধায়ক এলাকার উন্নয়নের বদলে উন্নয়নের তহবিলের টাকায় শীততাপ নিয়ন্ত্রিত স্পিডবোট কিনলেন কেন? এই সিদ্ধান্তের যুক্তি নিয়ে উঠেছে প্রশ্ন। বিধায়ক সুব্রত মণ্ডলের যুক্তি অনুযায়ী গোসাবা দ্বীপাঞ্চল, এখানকার প্রসূতি মায়েদের কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই স্পিডবোটে করেই নাকি প্রসূতি মায়েদের আনা নেওয়া করা হবে, অর্থাৎ এই স্পিডবোটটি কার্যত এক প্রকার ওয়াটার অ্যাম্বুলেন্সের কাজ করবে। আমাদের বসবা যে হসপিটাল আছে সেখানে আসা যে কত কষ্টকর সেটা আমি উপলব্ধি করেছি। একটা দ্বীপ থেকে আসতে গেলে 2 থেকে 3টে নদী পেরিয়ে আসতে হয়, গোসাবাতে আসতে গেলে তাকে 4 ঘন্টা ভোরে আসতে হয় এবং বা গদখালিতে যেতে গেলে 4 ঘন্টা আসতে হয়। সেজন্য আমরা মানুষের সুবিধার্থে কারো প্রসূতি মা হতে পারে, কারো হয়তো হার্টের হঠাৎ স্ট্রোক হয়ে গেছে সেজন্য হতে পারে, বা কাউকে সাপে কামড়িয়েছে, বা অন্যান্য যে সমস্যাগুলো যেগুলো তাৎক্ষণিক খুব প্রয়োজন, সেজন্য একটা দ্বীপের ডায়ের সে তার বাড়ির থেকে বা তার বাড়ির কাছের থেকে উঠবে, সোজা হসপিটালে চলে আসবে বা গদখালিতে গিয়ে কলকাতার সঙ্গে যোগাযোগ হবে। এই উদ্দেশ্যে একটাই অ্যাম্বুলেন্সের ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে 9টা আইল্যান্ডকে কভার করা যাবে এবং 14টা জিপির মানুষ বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা যাবে, এই উদ্দেশ্যে এটাকে বানানো। অতএব বিরোধীরা যে কি বলছে, কি নিন্দুকরা কি বলছে, এটা দেখা নয়, মানুষের স্বার্থে যেটা প্রয়োজন সেটা করা হয়েছে। এছাড়াও বিধায়কের যুক্তি হলো সুন্দরবনে যেসব ভিআইপিরা আসবেন তাদের এই অত্যাধুনিক স্পিডবোটে করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ঘোরানো হবে। সেই কারণেই ক্যালকাটা স্পিডবোট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড থেকে এই স্পিডবোটটি তৈরি করেছে। 2টি এসি রয়েছে এতে, এছাড়াও ভিতরে রয়েছে সোফা সেট ও টেবিল। দ্রুত এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পৌঁছাতে পুলিশ বা বন দফতর এই এলাকায় যে স্পিডবোটটি ব্যবহার করে থাকে তার তুলনায় এটি অনেক বেশি অত্যাধুনিক। বিধায়কের এই অদ্ভুত যুক্তি হাস্যকর বলে মনে করছেন বিরোধীরা। আর এই স্পিডবোট নিয়ে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের লোকজন প্রশ্ন তুলেছেন সকলেই। প্রথম কথা বলি, একজন বিধায়কের যা দায়িত্ব কর্তব্য সেটা জনসাধারণ কি চায় তার উপরে নির্ভর করে। গোসাবার বিধায়ক এই নতুন নির্বাচিত, প্রথম বছরে তার টাকা 60 লক্ষ টাকা বার্ষিক এক বছরে। সাধারণত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কী কী প্রয়োজন সেইটা জেনে তবে তার 60 লক্ষ টাকার প্রস্তাব জেলাশাসককে দিতে হয়। তিনি এমন একটা পরিকল্পনা নিলেন যেটা নিয়ে শুধু প্রমোদ ভ্রমণ ছাড়া কিছু হবে না। তার প্রায় পুরো টাকাটাই বেরিয়ে গেল, কী কাজে লাগাবেন সেটা তিনি জানেন। তবে এই ধরনের প্রস্তাব যারা গ্রহণ করেছিলেন জেলা শাসক তাদের বিবেচনা করা উচিত ছিল যে এইটা কোনো কাজের না। উনি যে কারণে এখন বলতে চাচ্ছেন সে কারণ সরকারের অন্য ও ইয়ে আছে, দফতর আছে, তারা সেগুলো মিটিয়ে থাকে। অ্যাম্বুলেন্সের ব্যাপার বলুন, যাই বলুন, তারা মিটিয়ে থাকেন। সুতরাং এটা একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যে, ভোগবিলাসের জন্যে
সরকারি টাকা এইভাবে তিনি গোসাবা ব্যয় করেছেন। বিধায়কের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন খোত্তার দলের লোকেরাও। তাদের দাবি, বছর দেড়েক আগে সুন্দরবনের মানুষের জন্য সুন্দরবন উন্নয়ন দপ্তরের তরফে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হয়েছিল ভুটভুটিতে, কিন্তু তার জ্বালানি খরচ যোগানো সম্ভব না হওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। আর এই স্পিডবোট চালাতে আরও অনেক বেশি জ্বালানির খরচ প্রয়োজন হবে, সেক্ষেত্রে এই স্পিডবোটের জ্বালানির খরচ কে দেবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিধায়ক সাহেব, যে অ্যাম্বুলেন্সটা ওয়াটার অ্যাম্বুলেন্স হিসেবে যিনি স্পিডবোটটা নিয়ে এসছেন বা করেছেন, সেটা উনি বলতে পারবেন যে কীভাবে হয়েছে বা কেন হয়েছে? আমরা জানি না এই বিষয়ে উনি কখন কীভাবে তার উন্নয়ন তহবিলের টাকা দিয়ে করেছেন। যে আজকের দিনের ওয়াটার অ্যাম্বুলেন্সের কতটা প্রয়োজনীয়তা আছে এটা যদি আপনারা বলেন, বলবো যে বিগত দেড় বছর আগে সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে একটা ওয়াটার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল, যেটা নিয়ে পরিষেবা চালানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে কারা এর মেনটেনেন্স করবে সে বিষয়ে সঠিক গাইডলাইন ছিল না, যে কারণে কোনো পরিষেবা দেওয়া যায়নি বা পরিষেবা দিয়ে মানুষ সন্তুষ্টও ছিল না, দেওয়া যাচ্ছিল না। দেড় বছর পরে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আজকের দিনে এটা না করে আমার মনে হয় মাতৃযানগুলোকে আরও ভালো পরিষেবা নিয়ে আসা, মাতৃযান যেগুলো নেই যে যে দ্বীপের সেই দ্বীপের মাতৃযানগুলোকে চালু করা বা নতুন করে মাতৃযান দু চারটে অ্যাম্বুলেন্স রোড অ্যাম্বুলেন্স করে দেওয়া, তার সঙ্গে সঙ্গে জেটিগুলো আজকের দিনে কুমিরবাড়ির ঘাটের জেটির খুব খারাপ অবস্থা, জটিয়ামপুর জেটির খুব খারাপ অবস্থা, চণ্ডীপুর জেটির খারাপ অবস্থা, পাখিরাতে ট্যুরিজম সেন্টার এখন হিউজ মানুষ আসে সেখানে জেটিটা কলাপস করেছে, সেখানে একটা জেটির খুব খারাপ অবস্থা, আমাদের ওয়াটার ট্রান্সপোর্টেশনের যে জেটিগুলো আছে সেক্ষেত্রে তার মেনটেন্সের সমস্যা আছে, সেগুলো মেনটেন্স করা, বা তার সঙ্গে সঙ্গে ইরিগেশনের টাকা সমস্যা একটু আছে, সেক্ষেত্রে যে নদীমাতে আপৎকালীন নদীমাদের কাজ করার ক্ষেত্রে কিছু জায়গা যদি আমরা আপৎকালীন কাজ করতে পারতাম, এগুলো নিয়ে আমার মনে হয় অনেক বেশি ভালো হতো, যে সাধারণ মানুষের অনেক বেশি কাজে লাগবে। বিরোধী দল থেকে শুরু করে গোসাবা ব্লকের সাধারণ মানুষ সকলে বিধায়কের এই সিদ্ধান্তে হতবাক। বিধায়কের যুক্তি মানতে পারছেন না কেউই, জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যে 51 লক্ষ টাকার স্পিডবোট কেনা হয়েছে, এটা যদি সাধারণ মানুষের কাজে লাগানো হতো, বিশেষ করে এখানকার যাতায়াতের একটাই মাত্র পথ যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের জেটিগুলি ভগ্ন দশায় পড়ে আছে, মানুষের পারাপারে খুবই অসুবিধা হতে হচ্ছে, সাথে সাথে এখানকার মায়েদের সিজারিয়ানের কোনো হসপিটালের ব্যবস্থা নেই, পরিকাঠামোর ব্যবস্থা নেই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, নদীবাঁধের যে ভগ্ন দশা, বিশেষ করে পানীয় জল অত্যন্ত সংকটের মুখে, ফলে এই টাকাটা যদি সাধারণ মানুষের উন্নয়নের কাজে লাগানো হতো তাহলে সেটা কার্যকরী হতো বলে মনে করি। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিটি নির্বাচিত বিধায়ক তার বিধানসভা ক্ষেত্রে জনগণের উন্নয়নের জন্য, বিভিন্ন কর্ম রূপায়ণের জন্য প্রতি বছর 60 লক্ষ টাকা অনুদান পায়। আর গোসাবা বিধানসভার বর্তমান বিধায়ক, যিনি এই 60 লক্ষ টাকার থেকে 51 লক্ষ টাকার বিনিময়ে বিলাসবহুল স্পিডবোট কিনছেন, ইনি সেই গোসাবা বিধানসভার বিধায়ক যিনি কয়েকদিন আগে এই বিধানসভার বালিতে বেআইনিভাবে একটি বিলাসবহুল রিসর্ট নির্মাণের চেষ্টা করেছিলেন, যেটা প্রশাসনিক হস্তক্ষেপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, রোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।